ব্রিক্স ফ্রেন্ডশিপ সিটিজ এবং স্থানীয় সরকার সহযোগিতা ফোরাম 2022 চীনের বেইজিংয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের ফোরাম এর প্রতিপাদ্য ছিল অভিন্ন উন্নয়নের জন্য সংহতি ও সহযোগিতা। বিশ্বব্যাপী উন্নয়নের একটি নতুন যুগে উচ্চমানের অংশীদারিত্ব গঠনে ব্রিক্স দেশগুলির জন্য বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং বাস্তবসম্মত সহযোগিতা বাড়াতে পাঁচ দেশের নেতারা এই ফোরামে মিলিত হন। চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশনের ফরেন কান্ট্রিজের সভাপতি অ্যাম্বাসেডর লিন সংথিয়ান, সোসাইটি অব দ্য রুশ চীনা ফ্রেন্ডশিপের চেয়ারম্যান ইভান মেলনিকভ, চীনের ফুচিয়ান প্রদেশের গভর্নর ঝাওলং, চীনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত সিয়াবঙ্গা সি কুয়েল, চীনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সিদ্ধার্থ চ্যাটার্জি সহ আরও অনেকে। পিপলস গভর্নমেন্ট অব ফুচিয়ান প্রভিন্স, চেয়ারম্যান সিটি পিপলস গভর্নমেন্ট যৌথভাবে ফোরামটির আয়োজন করে।